আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তো টপিকটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে আসতে হলে আমাদেরকে অলমোস্ট দুই বছরের ওয়েটিং পিরিয়ডের সম্মুখীন হতে হয় তো আমি নিজে এসেছি এখানে জুন মাসের শেষ থেকে এবং আমার ওয়েটিং পিরিয়ড ছিল বাইশ মাস নয় দিন তো আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে এই বাইশ মাস বা দুই বছর আপনারা কিভাবে বাংলাদেশের সময়টাকে কাজে লাগাবেন এই সময়টাকে কোনোভাবেই অপচয় করবেন না আপনারা কারণ এই সময়টাকে যদি আপনারা অপচয় করেন তাহলে জার্মানিতে এসে আপনাকে অনেক সাফার করতে হবে তো চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে বলি যে কি কী কাজ আপনারা করতে পারেন এই দুই বছরে যেটা পরবর্তীতে জার্মানিতে আসলে আপনার জীবনটাকে পথ চলাটাকে অনেক বেশি সহজ করে দেবে প্রথমত আপনারা তো আইএলটিএস দিবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসিজার করতে থাকবেন এর মধ্যে আপনারা যেটা সবার আগে সবার আগে করবেন সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি আমি বাংলাদেশে এ ওয়ানটা নিজে নিজে শিখেছিলাম নেটসবার্গ এ ওয়ান বই কিনে ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে পরীক্ষা দিইনি জাস্ট শিখেছিলাম বাট এখানে এসে ওদের কনভার্সেশন যখন আমি শুনি আমার কাছে মনে হয় যে আমি এবিসিও পারি না মানে ওরা এত ফ্লুয়েন্টলি বলে তো এই দুই বছরে আপনি চাইলে বি ওয়ানটা শেষ করে আসতে পারেন তাহলে আপনি এখানে আসার পরে দেখবেন আপনার জব খুব খুব দ্রুত হয়ে যাচ্ছে কারণ দুই হাজার পর থেকে দুই হাজার শেষ ভাগ থেকে জার্মানিতে জবের একটু ক্রাইসিস চলছে তো আগে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জব স্টুডেন্ট জব অনেক বেশি অ্যাভেলেবেল ছিল বাট এখন এটা একটু সংকট দেখা দিয়েছে তো যেখানে আমি জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সবাই ফ্লুয়েন্ট জার্মান যাচ্ছে সবাই না যে আপনারা এই প্রবলেমটা ফেস করেন আপনারা এই দুই বছরটাকে খুব ভালোভাবে কাজে লাগালে আপনারা বিওয়ানটা একদম খুব ভালোভাবে শেষ করতে পারবেন কারণ আপনি যদি মনে প্রাণে পড়াশোনা করেন প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগালে আমি আশা করি বারো থেকে পনেরো মাসের মধ্যে আপনার বিওয়ানটা শেষ করা সম্ভব কারণ এখানে আপনি আসার পর থেকে যখন নামবেন রাস্তাঘাটে অফিস যেখানে আপনি যাবেন সবাই ডয়েচে কথা বলবে সবাই জার্মানিতে কথা বলবে আপনার তো রিকোয়েস্ট করলে তারপরে হয়তো বা কেউ আপনার সাথে ইংলিশে বলবে আর বেশি বিশেষ করে যারা একটু ওল্ড পিপল তারা ইংলিশ একদমই পারে না তো আমি এখানে এসেছি আজ দুই মাস আড়াই মাস হতে চলল আমি কিন্তু এখনও জব পাইনি স্টিল সার্চিং আর এক্সপিরিয়েন্স যেটা দেখলাম মোস্ট অফ দ্য জায়গায় তারা খুব ভালো জার্মান চায় এবং খুব ভালো জার্মান জানলে আপনার জব খুবই মানে সব জায়গা থেকে মোটামুটি আপনার জবের একটা পসিবিলিটি থাকে ঠিক আছে কারণ ওরা ওদের ল্যাঙ্গুয়েজটাকে খুব বেশি পছন্দ করে তো আপনি জার্মান জানলে খুব ভালো ভালো জায়গায় জব পেতে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা ওয়ার্ক স্টুডেন্ট জব যেটাকে বলা হয় ওয়ার্ক স্টুডেন্ট বলা হয় জার্মানতে তো এই জবটা কিন্তু খুবই ডিমান্ডিং এখানে অনেক সিনিয়রদের কাছে শুনেছি মানুষ এব অ্যাপ্লাই করে তারপর আস্তে আস্তে ডাক পায় ইন্টারভিউর জন্য তো এটা কিন্তু হুট করে সবার হয়ে যায় না ঠিক আছে এটা কি সময় লাগে ছয় মাস এক বছর দেড় বছর তো ওয়ার্ক স্টুডেন্ট জব পেতে হলে আপনাকে টেকনিক্যাল কিছু কাজ জানতে হবে যেমন কম্পিউটার প্রোগ্রামিং পাইথন জাভা এক্সেলের কাজ তো আছেই ওয়েব ডি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনিং এইসব কাজগুলো যারা আপনারা জানেন অথবা যাদের এগুলোর প্রতি একটা আগ্রহ আছে তারা এই জিনিসগুলো ভালো করে চর্চা করে আসবেন লাগলে দু একটা কোর্স করে আসবেন যেটা আপনার নিজের পরবর্তীতে অনেক কাজে লাগবে ঠিক আছে তো এই তো গেল ভাবে এই দুই বছর অপচয় করা যাবে না খুব আমি সবার আগে যেটা বলবো অবশ্যই অবশ্যই আপনাকে জার্মান ভাষাটা শিখতে হবে এবং এরই মাঝে তো আপনারা বিভিন্ন ইউনিভার্সিতে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু জানবেন সেটা তো আমি বলেছি আগেই বলেছি তো এই আর কি আমার একটা ভিডিওতে একটা আপু আমাকে এই কোয়েশ্চেনটা করেছে তো আমি ভাবলাম কেননা আমি এটা সবার আগে ভিডিওটা বানাতে হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে কারণ আমি নিজে অনেক সমস্যা ফেস করছি বর্তমানে বিশেষ করে মিডিয়াম সিটিগুলো এবং ছোটো সিটিগুলোতে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া চাকরি পাওয়াটা খুবই খুবই টাফ হয়ে যাচ্ছে এখন বড় সিটিতেও পাওয়া যাচ্ছে তারপরেও ম্যাক্সিমাম জায়গায় তারা জার্মান জানলে আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় তো এই জিনিসটা আপনাদের এই দুই বছর কাজে লাগাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আমার এবং আমার চ্যানেলে আইএলটি সম্পর্কে আমি কিছু ভিডিও মেক করেছিলাম তো চাইলে আপনারা চেক করে আসতে পারেন আশা করছি আপনাদের কাজে লাগবে তো আমি আরেকটা কথা অ্যাড করতে ভুলে গিয়েছি জার্মানিতে এই জব সংকটটা কিন্তু আগে ছিল না আগে আমি ইউটিউবে দেখেছি বা আমার সিনিয়র যারা আছে তাদের সাথে কথা হতো আমার রিলেটিভও আছে তাদের থেকেও জেনেছি যে আগে কিন্তু প্রচুর জব অ্যাভেলেবিলিটি ছিল আপনি যতগুলো অ্যাপ্লাই করবেন ম্যাক্সিমাম জবে আপনার হয়ে যেত আর কি ম্যাক্স বাট রিসেন্টলি দু হাজার তেইশের মিডেল থেকে স্টুডেন্ট জব বা যে কোনো জবেরই একটু সংকট দেখা দিয়েছে কারণ স্টুডেন্ট অনেক বেশি তো এবং জব থাকলেও ওরা হচ্ছে গিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজটা ডিমান্ড করে তো এই তো এটা বর্তমান সিচুয়েশনের কথা আমি বলছি ঠিক আছে তো এই জিনিসটা অনেকেই ভিডিওতে বলে না বাট এটা হচ্ছে বাস্তবতা আমি যেটা এখন ফেস করছি তো আমি ভাবছি যে অবশ্যই আপনার সাথে এটা শেয়ার করা উচিত সো এইখানে জার্মান ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই আসলে আপনি জার্মান ভাষাটা খুব ভালোভাবে জানলে আপনার জন্য সব মোটামুটি ইনশাল্লাহ সব পথ খোলা থাকবে আজকে আমি চলে আসছি স্টার পার্কে আখেন হচ্ছে আমি যে সিটিতে থাকি সো এখানে বসে ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো এই তো সামার অলমোস্ট শেষ ফল শুরু হয়ে যাচ্ছে তো এই সুন্দর সবুজ প্রকৃতি হয়তো বা আর কিছুদিন পরে আর থাকবে না সব কিছু পাতা ঝরতে থাকবে পাতা সব পড়ে যাবে সব মরা মরা হয়ে যাবে পরিবেশ তো ইয়া দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে